কেএফসি, কেএফসি ফ্রাইড চিকেন কে পছন্দ করে না? সবাই করে, যদিও এর রেসিপি আমরা, সিক্রেট রেসিপিটা আমরা জানি না। তারপরে ট্রাই করে আজকে দেখবো কিভাবে কেএফসি চিকেন বানাতে হয়। কেএফসি ফ্রাইড চিকেনটা বানানোর জন্য আমি লেগ পিস নিয়েছি, 5 পিস লেগ পিস। এখন আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এই উপকরণগুলো আমরা একে একে চিকেনের মধ্যে দিয়ে চিকেনটা মেরিনেট করে রাখবো, সেজন্য আমরা অনেকগুলো উপকরণ দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাপরিকার গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এখন দিচ্ছি 1 টেবিল চামচ মিক্সড হার্বস, এটা খুবই প্রয়োজনীয় একটা উপকরণ যা কিনা কেএফসি ফ্রাইড চিকেনের জন্য অবশ্যই নেসেসারি। দিচ্ছি 1 চা চামচ সয়া সস। সবগুলো উপকরণ এখন আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে মিক্স করে দিব চিকেনের গুলার সাথে। ফ্রাইড চিকেনের আরেকটা প্রয়োজনীয় উপকরণ তা হচ্ছে বাটার মিল্ক। আমি কীভাবে বাটার মিল্ক বানাতে হয় তা দেখিয়ে দিচ্ছি। 1 কাপ নর্মাল টেম্পারেচারের দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। বাটার মিল্ককে আমি 1 কাপ দুধের মধ্যে 2 টেবিল চামচ লেবুর রস অথবা ভিনেগার দিয়ে আপনারা কিছুক্ষণ রেখে দিলে এই যে দুধটা এরকম ঠিক হয়ে যাবে, এটাই বাটার মিল্ক। তো এটা আমি এখন চিকেনের সাথে মিক্সড করে মেরিনেট করে রাখবো। চিকেনটা ম্যারিনেট করে 4 থেকে 5 ঘন্টা মিনিমাম রাখতে হবে, ওভারনাইট রাখলে আরও ভালো রেজাল্ট পাওয়া যাবে। এখন আমি এটা ভালো করে মিক্স করে রেখে দিব। মিক্স করা হয়ে গেছে, এখন আমি একটা ক্লিন পেপার দিয়ে এটা ঢেকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি 4-5 ঘন্টার জন্য। এখন চিকেনটা ভাজার আগে আমরা যা করব, নিয়ে নিচ্ছি 1 কাপ অল পারপাস ফ্লাওয়ার, এটা আমি একটু ছেঁকে নিব। তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার। সবগুলো আমি ভালো করে ছেঁকে মিক্স করে নিব। এখন দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, এখন দিয়ে দিচ্ছি পাপরিকার গুঁড়া 1/2 টিস্পুন, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়া, 1/2 টিস্পুন লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব 1 টিস্পুন মিক্সড হার্বস। এখন সবগুলো উপকরণ ময়দার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব, শুকনো উপকরণগুলো। এখন আমি মেরিনেট করা চিকেনটাকে ক্লিন পেপারটা সরিয়ে ভাজার জন্য রেডি করে নিব।
এখন যে প্যানে আমি ভাজবো সেখানে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে গরম হতে দিয়েছি এবং চিকেনগুলোকে এভাবে শুকনো যে ময়দার মিশ্রণটা আছে সেখানে এভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে তারপর একটু ছেড়ে এক্সট্রা ময়দাটা যাতে পড়ে যায় এইভাবে আমরা বেশ কয়েকবার মাখিয়ে তারপরে তেলে দিব। এভাবে আমরা প্রত্যেকটা চিকেনের টুকরোকে ময়দার উপকরণ দিয়ে ভালো করে মেখে ময়দাটা ঝাঁকিয়ে তেলের মধ্যে ভেজে নিব। অনেকগুলো চিকেন না ভেজে একটু একটু করে ভাজলে এটার রেজাল্ট আরো ভালো আসবে। এখন চিকেনটাকে এপিট ওপিট করে আমি ভালোভাবে ভেজে নিব। আমি চিকেনটা ভাজার পরে আমি একটা র‍্যাকে রেখে চিকেনটার এক্সট্রা তেলগুলো এইভাবে ছড়িয়ে নিব। তৈরি হয়ে গেছে মজাদার ফ্রাইড চিকেন। আপনারা ট্রাই করতে পারেন বাসায় এই ধরনের চিকেন। আই হোপ KFC চিকেনের চেয়ে কোনো অংশেই কম মজাদার হবে না এবং অনেক বেশিভাবে এনজয় করতে পারবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার দিবেন। থ্যাংক ইউ।